সাইম সোভা নানভির, এই নামটি বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে পরিচিত। সাম্প্রতিক অতীতে এত আলোচিত ব্যবসায়ী খুব কমই আছেন। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখার চেষ্টা করব সাইম সোভা নানভিরের ব্যবসায়িক ক্যারিয়ার। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ, এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হলেন সাইম সোভা নানভির। তার পিতা আহমেদ আকবর সোভান, তার হাত ধরেই যাত্রা শুরু বসুন্ধরা গ্রুপের। গ্রুপটির বর্তমান চেয়ারম্যান তিনি। সাইম সোভা নানভির বসুন্ধরা গ্রুপের এমডি 21 বছরের বেশি সময় ধরে। যাত্রা শুরু 2001 সালে। এর আগে তিনি লন্ডনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেন। সাইম সোভা নানভির বসুন্ধরা গ্রুপের মোট বয়সের অর্ধেকের বেশি সময় নেতৃত্ব দিচ্ছেন। তার হাত ধরে আবাসন ব্যবসার গণ্ডি পেরিয়ে বর্তমান শিল্প গ্রুপটি অবদান রাখছে সিমেন্ট, বিভিন্ন ধরনের টিস্যু, স্টিল, এলপি গ্যাস, খাদ্য ও পানীয়, নিত্যপণ্য, শিপিং, জাহাজ নির্মাণ, ড্রেজিং, ট্রেডিং কোম্পানি, বিটুমিন এবং জুয়েলারি খাতে। ফুটবলকে চাঙ্গা করতে কাজ করছেন সাইম সোভা নানভির। শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান তিনি। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অ্যাডভোকেট আতামেয়া ফ্রি ফ্রাইডে ক্লিনিক তার অন্যতম অবদান। সেখানে দরিদ্র মানুষদের শিক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দরিদ্র ও বয়স্ক মানুষদের চোখের চিকিৎসা দিচ্ছে ও বিনামূল্যে সার্জারি করছে। 2016 সাল থেকে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সিআইপি মর্যাদা ভোগ করছেন। ওই বছর থেকেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ অর্জন করেছে এনবিআরের সর্বোচ্চ কর প্রদানকারী মিডিয়া গ্রুপের স্বীকৃতি। সর্বশেষ চলতি বছরের এপ্রিলে পার্সন অব দ্য ইয়ার শীর্ষক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন সাইম সোভা নানভির। গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স 2021-2022 এশিয়া আমেরিকা আফ্রিকা অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ভারতের কলকাতায় এক অনুষ্ঠানে বসুন্ধরা এমডিকে সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হয়। বাংলাদেশে মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ওই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2011 সালে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি অর্জন করেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ক্রীড়া, স্বাস্থ্য চিকিৎসা, সমাজসেবা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2017-এ ভূষিত হন সাইম। তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য।